পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। তাই আজ চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, সমগ্র ডাক্তারদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, এমনকি সংকটকালেও তাদের দুর্ধর্ষ সাহস, নিঃস্বার্থতা এবং স্থিতিসাপকতা দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকের মাধ্যমে ডাক্তারদের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যান্যবারের মতো এবছরও মেয়র পরিষদ সদস্য শ্রবণ সমাদারের উদ্যোগে পালিত হল চিকিৎসক দিবস। এই উপলক্ষে এদিন বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের সম্মানিত করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে ডাক্তার সহ 30 নম্বর ওয়ার্ড এবং 56 নম্বর ওয়ার্ডের সমস্ত চিকিৎসকদের সম্মানিত করেন মেয়র পরিষদ স্বপন সামন্তার। তার এহেন উদ্যোগে খুশি সকলেই। ডক্টরদের হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রূপকার বিধানচন্দ্র রায় জন্ম এবং তিরোধান দিবস, এইটা ডক্টরস ডে হিসেবে উদযাপিত হয় এবং সমস্ত হাসপাতাল এবং ডক্টর কমিউনিটি এটাকে ডক্টরস ডে হিসেবে উদযাপিত করেন। আমাদের IDBG হসপিটালও এটাকে আমাদের চেয়ারম্যান সাহেব, আরকেএসের চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এটা উদযাপিত হলো। উনি আমাদের সম্বর্ধিত করলেন সমস্ত ডাক্তার কমিউনিটি, সেই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কারণ আমরা যারা কাজ করে থাকি তাদেরকে ডক্টরদেরকে সম্বর্ধিত করতে আমাদের, বিশেষ করে যারা জুনিয়র কলিগ আছে তারা অত্যন্ত উৎসাহিত বোধ করবেন। এবং উনি আমাদের বললেন যে আমাদের যে ল্যাকুনিগুলো আছে যাতে আমরা সেগুলোকে ঢেকে দিতে পারি। ডক্টরদেরকে আমাদের শপথ করা উচিত যে বিধান রায়ের যে পদ দিয়ে গেছেন সেই পথে যাতে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও ভালো করতে পারি। আমরা মনে করি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু আরও যাতে আমরা উন্নত করতে পারি, আরও যাতে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি, সেই সুযোগ আমরা প্রত্যেক বছরই করে থাকি। আজকে IDBI জেনারেল হসপিটাল এই বেলেঘাটার শুধুই না, কলকাতা তথা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা জানেন কোভিডের সময় তারা কী অভূতপূর্ব কাজ করেছে। আজকে ডক্টরস ডেতে আজকে আমরা 302 জন ডাক্তারকে আমরা সম্মানিত করব। আর IDBI হসপিটাল থেকে এটা শুরু করলাম এই কারণেই যে আরকেএসের চেয়ারম্যান আমি এবং এখানকার ডাক্তারদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক। আজকের দিনে আমরা এটাই শপথ গ্রহণ করলাম যে বাংলার চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে, অভূতপূর্ব উন্নতি হয়েছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন মুখ্যমন্ত্রী, অপরদিকে তিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, তার নেতৃত্বে অভূতপূর্ব উন্নতি হয়েছে চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এখনও কিছু কিছু জায়গায় কয়েকজন ডাক্তারদের মানসিকতার কিছু পরিবর্তন হওয়া খুব জরুরি। যেটা বিধানচন্দ্র রায়ের মানসিকতা, মানবিকতা এবং তার চিকিৎসা পদ্ধতি আজকের দিনে খুব স্মরণীয়। আমি সমস্ত চিকিৎসকদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং এটা সকলের কাছে অনুরোধ করব। এখনও সময়ে যে কলকাতা তথা বাংলা তথা ভারতবর্ষের সাধারণ নাগরিক যারা ভগবানের পরেই ডাক্তারদের জায়গা করে দেয়, স্থান করে দেয়, চিকিৎসকরা ভগবান তুল্য মানুষ, সেই মানসিকতা নিয়েই চিকিৎসক এবং রোগীদের সম্পর্কটা যেন মেলবন্ধন সৃষ্টি হয়, তারা যেন সুস্থভাবে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারে। কারণ আমি শুনেছি আমার দাদুও ডাক্তার ছিলেন, ডাক্তারের ব্যবহার এবং ডাক্তারদের কথাবার্তায় রোগী অনেকটা ভালো হয়ে যায়। তা সেই জায়গাটা যেন শুধু অর্থের জন্য নয়। চিকিৎসক দিবসে চিকিৎসকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করছি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।